স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে মিল মালিক ও আড়তদারদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান বিষয়ে বিসিক চেয়ারম্যানের সাথে রাশিক মেয়রের বৈঠক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চালের অবৈধ মজুদ বন্ধে রাজশাহীতে মিল মালিক ও আড়তদারদের সাথে সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মিল মালিকরা ধানের দাম বৃদ্ধিতে চালের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে জানান, একই সাথে তাদের পক্ষে নানা যুক্তিও তুলে ধরেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মের ব্যতয় করে কোনো ধরনের মজুদ করা হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। একই সাথে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিকট প্যাকেটজাত চাল বিক্রি বন্ধের নির্দেশ প্রদান করে জেলা প্রশাসক আব্দুল জলিল। সভায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মজুদ বন্ধে তাদের কার্যক্রম তুলে ধরেন। আপনারা মার্কেটে দেবেন, আমরা যাতে কোনোভাবেই কোনো গোডাউনে অথবা কারো বড় ধরনের রাইস মিলে যাতে আমরা মাত্রাতিরিক্ত এবং অযৌক্তিকভাবে আমরা কোনো এই মজুদ অবৈধভাবে এটা যাতে আমরা না দেখতে পারি, এটা আপনারা সতর্ক থাকবেন। এবং আপনারা ধান আসবে, এটাকে চাল করে আপনি সাথে সাথে পাইকারদের কাছে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে, সরকার একটা নির্দেশনা দিয়েছে আমাদেরকে যে এই যে আমাদের চালটাকে বিভিন্ন কোম্পানির মোড়কে দিয়ে এটাকে অযথা 5 টাকা 7 টাকা আপনার কেজিতে বৃদ্ধি করে দেওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটা কিন্তু আমার এই রাজশাহীত হবে না। আমি যদি কোনো কোম্পানির মোড়কে কোনো চাল পাই কোনো ইয়ে, তাহলে আমার মোবাইল কোড কিন্তু আমার সেখানে ব্যবস্থা নেবে। অর্থাৎ এই যে আমি কোনো কোম্পানির নাম বলছি না, আপনি চাল বাজারে হচ্ছে ধরেন 42 টাকা কেজি, এই একটা মোড়ক দিয়ে ওটার 50 টাকা 55 টাকা কেজি করে ফেলতেছেন, কাজে এটা করা যাবে না, সরকারিভাবে এটা নিষেধ করা আছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত রাজশাহী বিসিক শিল্পনগরী 2 প্রকল্পের শিল্প প্লট বরাদ্দ প্রদান, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থা সৃষ্টির বিষয়ে বিসিক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ বিসিক ভবনে বিসিক চেয়ারম্যানের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিক চেয়ারম্যান। রাজশাহী জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় 50 একর জায়গায় 172 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিসিক। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে 2020 সালের 4 জুলাই রাজশাহী বিসিক শিল্পনগরী 2 প্রকল্পের উদ্বোধন করেন রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রকল্পটির কাজ শেষ হলে সেখানে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর এক রেস্তোরাঁর সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জনি। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জমি বিক্রয় করেছে 19 কাঠা, শ্রমিকদের বলেছে 16 কাঠা। এই 16 কাঠা জমির মূল্য 1,60,00,000 টাকা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে, মাত্র 70,00,000 টাকারও কম, বাকি টাকারগুলোর হিসাব নাই। গাড়ির চেন বিক্রয় করা হয়েছে 00,00,000 টাকার। মোটর শ্রমিক ইউনিয়নের বাগা শাখা আছে, শাখাও বিক্রি করেছে। প্রতিদিন রাজশাহী মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে 90 থেকে 200 গাড়ি থেকে 20 টাকা করে নেওয়া হয়। ঢাকার কোচ VIP থেকে প্রতিদিন 1,000,000 টাকা তোলা হয়, জমা খাতায় হয় না, যার প্রমাণ আছে। ঢাকা লোকাল গাড়ি থেকে 240 টাকা করে তোলা হয়, কিন্তু জমা হয় 100 টাকা। বর্তমানে 8 নভেম্বর 2021 সাল থেকে 310 টাকা করে তোলা হচ্ছে, জমা হয় 100 টাকা। পঙ্গু অসহায় শ্রমিকের নামে 300 টাকা করে তোলা হয়, কিন্তু দেওয়া হয় জমা হয় না। বগুড়া রংপুর বাইরগাড়ি জেলা থেকে 2 থেকে 2,500 টাকা করে তোলা হয়, কিন্তু
খাতা হিসাবের খাতায় জমা হয় না। 101 জন শ্রমিকের নামে 30 টাকা করে তোলা হয়, তাদেরকে দেওয়া হয় 20 টাকা করে, 10 টাকার হিসাব নাই। মাসিক চাঁদা 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত কোনো বছরে 10 লক্ষ টাকাও দেখাতে পারেনি। আমি এসে 2021 সালে 13 লক্ষ টাকারও বেশি আদায় দেখিয়েছি। প্রতিদিন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের হাজার হাজার টাকা আসে কেরানি পারভেজের হাতে। বর্তমানে তা থেকে চা সিগারেটের খাওয়ার বিল 5 থেকে 6 হাজার টাকা দেখায়, আর চিকিৎসা ও অন্য খরচে দেখিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কেরানি। বাকি টাকাগুলোর কথা কেরানিকে বলতে গেলে বলে সাধারণ সম্পাদককে বলো, সাধারণ সম্পাদককে বলতে গেলে তিনি কেরানিকে নিয়ে বসতে বলার কথা জানান। এই বলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে দিচ্ছে। এই নিয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা ভয়ে মুখ খুলে না। প্রতি স্টাফের স্টাফ কর্মচারীদের 8 থেকে 9 মাসের বেতন ভাতা বাকি, আনুমানিক 200 থেকে 250 শ্রমিকের কন্যাদায় বাকি, 50 থেকে 70 জন মৃত্যুর এককালীন টাকা বাকি, 30 থেকে 40 জনের শিক্ষা ভাতা বাকি। এর মধ্যে আমাদের গরিব দুঃখী গণমেহনতি মানুষ শ্রমিকের শ্রমিক দরদী নেতা জনাব মোহাম্মদ মাহতাব হোসেন চৌধুরী বলেন, আমার নিজের অর্থ শ্রমিকদের দিয়ে থাকি, কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদের দেওয়া প্রতিদিনের হাজার হাজার টাকা, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, বছরে কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বাঘা থানা পুলিশের সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এক কলেজ শিক্ষককে পেটানোর মামলায় গত বছরের 6 জুলাই দিবাগত রাতে পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মেয়র। তবে বাড়িতে তল্লাশি করে অস্ত্র, মাদক ও নগদ প্রায় 1 কোটি টাকা সহ মেয়রের স্ত্রী এবং ভাতিজাকেও গ্রেফতার করে পুলিশ। কৃষি অর্থনীতির একমাত্র রক্ষা কবচ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। আতিউর রহমান বলেন, কৃষি অর্থনীতির একমাত্র রক্ষা কবচ। কৃষিখাতে প্রণোদনা বাড়িয়ে দেশের কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে হবে, সেই সঙ্গে দেশে ভারসাম্য অর্থনীতি বজায় রাখার পাশাপাশি সরকারকেও আয় বুঝে ব্যয় করতে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে কৃষির ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতটিতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সহ কৃষিকে আরও স্মার্ট ও প্রযুক্তি নির্ভর করতে হবে। বাজেটে কৃষির বিকাশ নিশ্চিত করার উদ্যোগ থাকতে হবে। এছাড়া কৃষি ভর্তুকি 3 গুণ বাড়িয়ে 30,000 কোটি টাকা করে কৃষি সংশ্লিষ্ট সরকারি জনবলের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বরাদ্দ রাখতে হবে। কৃষি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিখাতে যারা কৃষি গবেষণা করছেন তাদের জন্য প্রণোদনা দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ভিসি অধ্যাপক সাব্বির সাত্তা তাপু সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নাটোরের গুরুদাসপুরে 2,100 লিটার চোলাই মদ সহ 5 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 5। গতকাল রাতে উপজেলার কোলাকান্ত নগর গ্রাম থেকে এই চোলাই মদ সহ তাদের আটক করা হয়। র‍্যাব 5 CPC 2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরাজ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ অপারেশন দল গতকাল রাত 9টার দিকে উপজেলার কোলাকান্ত নগর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে 2,100 লিটার চোলাই মদসহ উপজেলার কোলাকান্তি নগর গ্রামের মৃত
কমলচন্দ্রের ছেলে আশিক চন্দ্র, মৃত মোংলা মুন্ডারির ছেলে রূপেন মুন্ডারি, ধানুরা ফকির পাড়া গ্রামের মৃত দেবেন মুন্ডারির ছেলে হরিপদ মুন্ডারি, মৃত হেমন্ত মুন্ডারির ছেলে শ্যামল মুন্ডারি ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাটিয়াকোলা গ্রামের গণেশ কুমার দাসের ছেলে উজ্জ্বল দাসকে আটক করে। আটককৃতরা স্বীকার করে যে তারা চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় সহ বহিরাগত মাদক সেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছিল। পরে রাসায়নিক পরীক্ষার জন্য 2 লিটার মদ রেখে বাকি মদ ধ্বংস করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক 6 দফা দাবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল 10টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, 1 মিনিট নীরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালিক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফার গুরুত্ব ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। নিজেকে ব্যস্ত রাখতে বাসার ছাদে গড়ে তুলেছেন বাগান। প্রায় 400টি টবে দেশি বিদেশি হরেক রকমের ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এতে ফলনও হচ্ছে বেশ ভালো। এই ফল বাগান দেখতে আসছে অনেকে। সরজমিনে ছাদে ছড়িয়ে ছিটিয়ে কমলা, আখ, লেবু, পেয়ারা, লিচু, ড্রাগন, দেশি বিদেশি আম, বেদানা, আঙ্গুর, মালটা, আমড়া ও আমলকি সহ প্রায় 300 জাতের ফলের গাছ লাগানো হচ্ছে। বেশ কিছু গাছে ফলও ধরেছে। এ দেখে হাসি ফুটেছে ইউসুফ আলীর মুখে। ইউসুফ আলী বলেন, আমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করি, তাই তেমন বাইরে যাওয়া লাগে না। তাই গত 1.5 বছর আগে শখ করে ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি আর আমার গাছ খুব পছন্দ। বর্তমানে আমার ছাদে শসা, ক্যাপসিকাম সহ প্রায় 300 জাতের ফল গাছ রয়েছে। এ ফলের গাছগুলোতে অল্প ফল হলেও যে কোনো সময় পেরে খেতে পারি, তাই শান্তি পাই। গাছ খাসি এগুলো আমি ভালোবাসি, হ্যাঁ এগুলাই আমি এগুলাই লেমাইতে থাকি। আমি প্লটের ব্যবসা করি, মোবাইলে ব্যবসা হয়, বিভিন্ন জায়গাতে আমার শিখবে প্লট আছে, হ্যাঁ আমি বেচা কিনা করি। আর এই যে এগুলাই করি, গাছ টাছ গেলা সবসময় সকালে 3:30 সময় উঠি, নমাজ টমাজ পড়ে তখন গাছের পাশে 3 ঘন্টা কাজ করতে হয়, সাহার দিতে হয়, ছাদ সাহার দিতে হয়, গোবরের সাহার দিতে হয়, এমনি ফসফেট দিতে হয়, বিষ মারি স্প্রে দিয়ে সবসময় গাছের পাশে আমি লেগে থাকি। আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র বলেন, আমি প্রতিদিন বিকেলে এখানে আসি, আমার এ ছাদটা দেখতে অনেক ভালো লাগে, আর এ ছাদে আসলে অনেক কিছু খেতেও পাওয়া যায়। কিছু চাচার বাড়ির ছাদে অনেকগুলো ফুল আছে, তা কমলা, মালটা, আপেল সব কিছু আছে, আমি প্রতিদিন দেখতে আসি, অনেক সুন্দর লাগে, আমি বসি দোংলায় অনেক কিছু করি। ফলবাগান দেখতে আসা জিয়াউল আলী নামে এক ব্যক্তি বলেন, ইউসুফ আলীর বাড়ির পাশে আমার বাড়ি, আমি প্রতিদিন বিকেলে তার ছাদের ফল বাগান দেখতে আসি। অনেক ফল আমাদের কিনতে হয় না, তার বাগান থেকে নিয়ে যাই, আর দেখতেও খুব ভালো লাগে। অনেকে সন্ধ্যার সময় ছবি তুলতে আসে ছাদে। ইউসুফ ভাইয়ের বাড়ির পাশে বাড়ি। ইউসুফ ভাই এই জায়গাতে ছাদের উপর সব কিছু চাষ করে, মালটা, আপেল, বেদানা, ওই সাপাটু, শাকসবজি, আম। একটা ছাদে এত রকমের ফল চাষ করে যে ইউসুফ ভাইকে না দেখলে আমরা বলতে পারতাম না। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, শিবগঞ্জের মানুষ গাছপ্রেমী, তাই প্রায় 150 মানুষ ভবনের ছাদেই ফুল ফলের বাগান গড়ে তুলেছেন। আর বাড়ির ছাদে যে কোনো গাছ লাগানো থাকলে সবসময় ঘরের জন্য ঠান্ডা হয়। একদিকে পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে পারিবারিক সবজি চাহিদা ও পুষ্টির যোগান দেওয়া সম্ভব হয়, তাই দিন দিন ভবনের ছাদে ফুল ফল চাষের চাহিদা বাড়ছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।